আপনার প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড না করে সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন, আর সেটা কিভাবে তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার সময় যখন আমরা দেখি যে অ্যাপের সাইজ অনেক বড়, তখন আমাদেরকে দু একবার ভাবতে হয় যে এত বড় সাইজের একটি অ্যাপ ডাউনলোড করার আগে যদি আমরা জানতে পারতাম যে অ্যাপটি যে কাজের জন্য ডাউনলোড করব আসলে সে কাজটি করবে কি না, অর্থাৎ অ্যাপটি ডাউনলোড করার আগে যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে যে কোনো অ্যাপ আমরা নিশ্চিতভাবে ডাউনলোড করতে পারতাম। তো আজকের এই সিস্টেমতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্লে স্টোরে যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগেই একবার ব্যবহার করতে পারবেন। ওকে গাইস, সো ফার্স্ট অফ অল আপনাকে এই কাজটি করতে হলে যেটা করতে হবে, আপনার ফোনের কিছু সেটিংস ঠিক করে নিতে হবে এবং সেই সাথে প্লে স্টোর থেকেও কিছু সেটিংস ঠিক করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে সরাসরি ফোনের প্লে স্টোরে চলে যাব এবং সেখান থেকে কিছু সেটিংস চেক করে নেবো। তো প্রথমে আমি সরাসরি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসার পরে উপরের বাম কর্নারে থ্রি ডট মেনুতে চলে যাবেন এবং সেখান থেকে আপনি সরাসরি সেটিংস নামে অপশন পাবেন। সেখানে চলে যাওয়ার পরে আপনি এখানে প্লে স্টোর ভার্সন নামে একটা অপশন দেখতে পারবেন। আপনার প্লে স্টোরটি যদি আপডেট করা না থাকে তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটি আপডেট হয়ে যাবে, আর যদি আপডেট করা থাকে তাহলে এখানে ক্লিক করলে ঠিক গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট এরকম লেখা আসবে, দেন এটাকে ওকে করে দেবেন, অর্থাৎ আমার ফোনটি আপডেট। তারপরে আপনি উপর থেকে গুগল প্লে ইনস্ট্যান্ট নামে একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন এবং আপনি নিচে দেখতে পাচ্ছেন এটি নান করা আছে। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা জিমেইল আইডি সিলেক্ট করে দিবেন। সেটি করে দিলে সামনে এরকম ফিগার আসবে, নিচে লেখা দেখবেন ইয়েস আই অ্যাম ইন, এটি ক্লিক করে আপনি সরাসরি এখান থেকে ইয়েস আই অ্যাম ইন করে ওকে করে দিবেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে ইনস্টল করা দুটি অ্যাপসকে আপনাকে আপডেট করে রাখতে হবে। সেজন্য আপনাকে কী করতে হবে, সরাসরি সেটিংসে গিয়ে মাই অ্যাপস অ্যান্ড গেমসে চলে যাবেন এবং সেখান থেকে ইনস্টলডে চলে যাবেন, অর্থাৎ যে অ্যাপসগুলো আপনার ফোনে ইনস্টল করা আছে সেগুলোর ভিতর থেকে আপনি প্রথমে গুগল নামে একটা আপনি অ্যাপস পাবেন, যে গুগল এটা আপনার ফোনেই দেওয়া থাকে, এটাকে আপনাকে আপডেট করে রাখতে হবে যে আমার ফোনে আপডেট করা হয়নি যার জন্য আমি এখন এটাকে আপডেট করে নিতেছি। সো এটা আপনি খুব ইজিলি আপডেট করে নেবেন এবং সেই সাথে গুগল ক্রোমটাকেও আপনাকে আপডেট করে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে গুগল অ্যাপসটি সরাসরি আপডেট করে নিতেছি, ব্যাস আমার আপডেট করা হয়ে গেছে। এবার নিচে দেখতেছেন গুগল ক্রোম নামে একটা ব্রাউজার আছে, সো এটিকেও আপডেট করতে হবে, এটা আমার ফোনে অলরেডি আপডেট করা আছে, সো এটার কোনো দরকার নাই। সো এই দুইটি ব্রাউজার, একটি ব্রাউজার এবং একটি অ্যাপস আপনাকে সরাসরি আপনার প্লে স্টোর থেকে আপডেট করে রাখতে হবে। এই সেটিংসগুলো করার পরে আপনাকে সরাসরি আপনার ফোনে দেওয়া যে একটা গুগল সেটিংস থাকে সেই গুগল সেটিংসে চলে যেতে হবে এবং গুগল সেটিংসে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে গুগল প্লে ইনস্ট্যান্ট নামে একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন এবং এটাকে অটোমেটিক্যালি অন করে দিবেন। আর অন করে দিলে আপনার সামনে এরকম ফিগার চলে আসলে আপনি ইয়েস আই অ্যাম ইন নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করে এটাকে ওকে করে দিবেন। ব্যাস তাহলে আপনার সব কাজ শেষ। এবারে আপনি প্লে স্টোর গিয়ে একটা অ্যাপ আমি সার্চ করব, যেমন এই মুহূর্তে আমি একটা যেটা সার্চ করেছি ভিমিও, VIMEO, তো এটি লিখে আমি এখন সার্চ করব। তো সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে এবং সেখানে নিচে বাম পাশে ট্রাই নাও নামে একটা অপশন আছে। সো এখানে যদি আপনি এটা ক্লিক করেন, অর্থাৎ এটি ডাউনলোড করা ছাড়াই, অর্থাৎ ইনস্টল করা ছাড়াই আপনি এটি এখান থেকে সহজে ব্যবহার করতে পারবেন। অ্যাজ ফর এক্সাম্পল আর একটা অ্যাপ সার্চ করে দেখি, যেটা হচ্ছে ক্লাস রয়্যাল, আমি এই একটা একটি গেমস, এই গেমসটি সার্চ করে যদি দিই, এটার পাশেও আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন যে ট্রাই নাও নামে একটা অপশন। তো এটিতে ক্লিক করলে আমরা এটি এখান থেকে খুব সহজে এটি ইনস্টল করার আগেই গেমটি একবার ওপেন করে খেলে দেখতে পারবো। তবে এখান থেকে সব অ্যাপসগুলো আপনি ট্রাই নাও অপশনে পাবেন না, কেননা সব অ্যাপসগুলো প্লে স্টোরে এখন পর্যন্ত আপডেট করা হয়নি, তবে ম্যাক্সিমাম বা অনেকগুলি আপডেট করা হয়েছে এবং শীঘ্রই আস্তে আস্তে একসময় সব অ্যাপসগুলো আপডেট করতে করা হবে। সো এভাবেই আপনি সব অ্যাপসগুলোই ডাউনলোড ছাড়াই ট্রাই নাও করে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।